গতকাল আমার ভাইরা গতকাল বা পরশুদিন এক কুলাঙ্গার এক কুলাঙ্গার সন্তান আমার রসুলকে নিয়ে সাহাবাই সাহাবাইকারদেরকে নিয়ে বিভিন্ন রকম খারাপ কথা বলছেন খুব সাধুবাদ জানাচ্ছি ওই বাবাকে যেই বাবা তার এই সন্তান এই কুলাঙ্গার সন্তানকে মুহূর্তের মধ্যে পুত্র করেছেন আলহামদুলিল্লাহ বলেন ওই বাবাকে অনেক খসকিসমত আল্লাহ তালা যেন এমন বাবা তৈরি করে দেন আল্লাহর জন্য ভালোবাসা থাকবে আজকে যদি আমার সন্তান নষ্ট হয় আমি আমার সন্তানকেও পুত্র করতে পারব কথা বলেন পারবেন তো ইনশাআল্লাহ রসুলকে ভালোবাসতে হবে যদি ভালোবাসা আল্লাহ রসুলকে এমন দেখাতে হবে পৃথিবীর সব থেকে ভালোবাসা সন্তান থেকে মাল থেকে ধন ধর্ম থেকে সব থেকে যদি ভালোবাসা না দেখান আপনি কখনো ইমানদার হতে পারবেন না আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামের উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন সৌভাগ্যশীল বান্দাই অন্তর্ভুক্ত করেছেন এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সাল্লাম প্রেরণ করছি মানবতার মুক্তির দেশের সৈয়দুল মোর সেলিন নবী নবিউল লম্বিয়া মুহম্মদ রসুল্লাহ সাল্লাহ ওহিউসাল্লামের উপর জিনার আগমনে পৃথিবীকে রব্বুল আলমিন অন্ধকারকে দূরীভূত করেছেন আলোকবর্তিকা নিয়ে হেদায়েতের আলো নিয়ে মানুষগুলি আল্লাহ আল্লাহতালার জান্নাতি পথে হাঁটার সেই সুযোগ আল্লাহ আল্লাহতালা করে দিয়েছেন সে মোহাম্মদুরসুল্লাহ সল্লা আরহিউসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরুদসাল্লাম প্রেরণ করছি মহাম্মদের শহীদ সকলেই পড়ছি সাল্লাহ আলহিউসাল্লাম আমরা আজকে আলোচনা করব মহান রব্বুল আলমিন তিনার হাবিবের উপরে কেমন করুণা করেছেন হাবিবকে কেমন মায়া করতেন মোহাবত করতেন আর মোহাম্মদুর রসুল্লাহ সালিয়া আল্লাহর জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছেন সময়ের কোরবানি করেছেন নফসের কোরবানি করেছেন আমরা ইনশাআল্লাহ জানার জন্য চেষ্টা করব সুরাতুল কলম থেকে কনসোরা সুরাতুল কলম মহান রব্বুল আলেমিন এই সুরাতুল কলম শুরু করেছেন একটি নুন শব্দ দ্বারা কী শব্দ দ্বারা নুন আল্লাহ রব্বুল আলমিন এই সুরার শুরুতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নুন শপথ করছেন ওয়াল কলাম কলমের শপথ করছেন রব্বুল আলমিন ওমায়স তরুন তারপরে আল্লাহ রব্বুল আলমিন শপথ করছেন লিখার আল্লাহ তালাম প্রথমে শপথ করেছেন ওয়াল কলাম কলমের শপথ করেছেন ওমায়স তরুন তারপরে রব্বুল আলমিন শপথ করেছেন তোমরা পৃথিবীতে যা লিপিবদ্ধ কেমত পর্যন্ত যত লিখা হবে যত বই পুস্তক আকারে যত ইতিহাস গ্রন্থ তোমরা লিপিবদ্ধ করবে সমস্ত লিখার শপথ আমার আল্লাহ আলমিন করেছেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ম্যাং রি কেমন আমার আমি আল্লাহ হরবুলারবিন আমার নবীর প্রতি আমি করুণা করেছি আমার নবীকে আমি নামত দিয়েছি আমার নবীর উপর রহম করেছি বিমাজন আমি তাকে নামত দিয়ে ধন্য করেছি তাকে পাগল বানাই নাই তোমরা কেউ তাকে পাগল বলো না আমার নবী যখন দিনের দাওয়াত দিতে যখন গেলেন যখন মক্কার গলিতে আমার নবী যখন দিনের দাওয়াত দিতে হাঁটতেন তখন আমার নবীর গায়ের মধ্যে পাথর মারত আর আমার নবীর গায়ের মধ্যে ওটের পশা নাড়ি বুড়ি পর্যন্ত চাপিয়ে দিত কথা বলেন ঠিক না ব্যাঠি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আমি আপনার উপরে করুণা করেছি রহম করেছি দয়া করেছি নেয়ামত দিয়ে আপনাকে ধন্য করেছি আপনাকে আমি পাগলদের অন্তর্ভুক্ত করি নাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবী যদি পাগল হতেন আর মুহাম্মাদের কথা শুনে একবার চেহারা দেখার পর আমার নবীর চেহারা দেখার পর মানুষগুলো বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে আবু জেহেল ডাক দিয়ে বলে খবর দাম আবু জেহেল একটা দায়িত্ব দিয়েছেন লোকগুলিকে নিযুক্ত করেছেন খবরদার মানুষগুলো বিশ্বের চারিদিক থেকে যখন হজ করতে আসবে আর আবু জেহেল ওই মানুষগুলিকে দাওয়াত দিয়ে দিলেন খবরদার কেউ মোহাম্মদের কাছেও যাবানা লোকগুলি নিযুক্ত করলেন চারোদিকে দাঁড়াও এডান দিকে দাঁড়াও উত্তর দিকে দাঁড়াও পূর্বর দিকে দাঁড়াও মোহাম্মদের কথা কেউ শুনো না খবরদার মোহাম্মদের কথা শুনলে বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দেওয়া লাগবে স্তিরি তালাক হয়ে যাবে সন্তান আর বাপ বলতে পারবে না বাপ ছেলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে খবরদার মোহাম্মদের কাছে যাওয়া যাবে না মোহাম্মদের কাছে যাইলে বাপ দাদার ধর্ম শেষ মা বাবা শেষ বংশমর্যাদা শেষ মোহাম্মদের কাছে যাওয়া যাবে মানুষের একটা ধর্ম হলো যখন কোনো জিনিসের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয় ওই জিনিসটা মানুষ বেশি করে কথা বলেন ঠিক না ঠিক কোনো জিনিস যদি নিষেধ করা হয় ওই জিনিসটা মানুষ কী করে বেশি করে যেমন সিগারেটের উপরে নিষেধ করা হয় খবরদার কেউ খাবেন না এখন এটা বেশি খায় নাকি কম খায় কোন নিষেধ করা হয়েছে কেউ কয়েক একবার খায় দেখি এমন আছে না নাই আবু যে হেলদার করিয়ে দিলেন মানুষগুলোকে ওই মক্কান হাজরে আসমদের চারপাশ মানুষগুলো দাঁড়িয়ে আছেন খবরদার মোহাম্মদের কাছে যা যাবে না মোহাম্মদের কাছে যা যাবে না মোহাম্মদের সাথে কথা বলা যাবে না মোহাম্মদের সাথে কথা বললে বাপ দাদার ধর্মকে ছেড়ে দেওয়া লাগবে আমার ভাইয়েরাম যখন আবু দেখেন অদ্বার সেই বলিদে আপনার মুকিরা যখন আমার নভির বিরুদ্ধে গুচ্ছার আলোচনা করছেন এমন মুহূর্তে সমস্ত মানুষগুলির কানে কানে যখন বলছেন মোহাম্মদ খারাপ মহম্মদের কাছেও যেও না এই মানুষগুলি শুনে একটু হজ করতে আসছি হজ শেষ হলাম এখন একটু যাওয়ার সময় একটু পাগলটারে একটু দেখে যায় চিৎকার দিয়ে বলেন শুভ আরম্ব দেখলেন আমার নবী হাজরা ধরে আমার আল্লাহর কাছে কন্ধন করছেন আর আমার নবীর চাহারা দেখে আমার নবীর চুল মোবারক দেখে আমার নবীর দাড়ি মোবারক দেখে দেখে সমস্ত মানুষগুলি বলে পাগল কি এত সুন্দর হতে পারে কি না পাগল তো এত সুন্দর নয় এত সুন্দর কেমন একটা পাগল হতে পারে পাগল হলে তার চেহারা থাকবে একেবারে এলোমেলো চুলগুলি থাকবে এলোমেলো দাড়িগুলি থাকবে উস্কো খুস্কো তার চেহারা এত সুন্দর এত লাবণ্যতাময় এত চেহারা এত সুন্দর এত সুন্দর চেহারার অধিকারী একটা মানুষ কেমনে পাগল হতে পারে যখন রেসুলকে দেখে তখন পাগল পাগল দেখতে এসে মুসলমান হয়ে যায় চিৎকার বলেন সুবাহ আবু যে হেন লাগ দিয়ে বলেন হে তোমরা কাজ কি জন্য পাঠালে মার কি জন্য পাঠালাম আর কি করছো কে বলেছিলাম নিষেধ করেছিলাম আমি একজন নেতা হিসাবে নিষেধ করেছিলাম খবরদার পাগলকে দেখতে যাবা না পাগলকে দেখতে যাইলে কিন্তু বাপদার ধর্ম ছেড়ে দেব। কেন গেলে কেন গেলেন তারা বলছে আমরা আসছি একজন পাগলকে দেখার জন্য আর পাগলকে দেখার পরে পাগলের চেহারা এত সুন্দর হতে পারে পাগল কি এত সুন্দর চেহারার অধিকারী হতে পারে কখনো তো এত সুন্দর পাগল আমরা দেখি না পাগল তো এত সুন্দর নয় পাগলের চেহারা এত সুন্দর নয় পাগলের চুল এত সুন্দর না পাগলের তাড়ি এত সুন্দর না ছাগলের পাগলের চাহনি এত সুন্দর নয় আমার নবী চারদিকে তাকাতেন সে পাগল হয়ে যাইত এত সুন্দর চাহনি ছিল যে বলেন শুধু রসুল্লাহর চেহারা চেহারার মধ্যে এত মায়া এত লাবণ্যতা ছিল রসুল্লাহর চোখের চাহনিটি ইউসুফ আলিহসাল্লামকে দেখে তিনার সময় যে বাদিগুলি কি করেছেন হাত কেটে ফেলেছেন হাত আঙ্গুল আর মোহাম্মদের জন্য যদি এমন কোন প্রতিযোগিতা দেওয়া হতো সমস্ত নারীরা তাদের কলিজা পর্যন্ত কেটে সবার হাতে ধরিয়ে দিত চিৎকার দিব কেমন নবী পেয়েছি কেমন নবীর আদর্শিক একজন মত হতে আমরা এখনো পারি নাই অতস রসুল করিম সাল্লামের বলছেন আল্লাহ বলছেন তোমাদের জন্য উসওয়াই হাসানা তোমাদের জন্য উসুআন হাসানা মোহাম্মদ রসুল্লাহ সল্লা হলিয়ামের জন্য উত্তম আদর্শ আজকে আদর্শিক পিতা মানা হয় আদর্শিক নেতা মানা হয় আদর্শিক লিডার মানা হয় কথা বলেন ঠিক নেবে ঠিক আর মোহাম্মদ রসুল্লাহ সালিয়ুসাল্লামকে যদি আমরা আদর্শিক যদি নেতা বানিয়ে নি আদর্শিক একজন উম্মত হতে পারি আমাদের জীবনটা ধন্য করে দেবেন কে এজন্য রব্বুল আলেমিন বলেন ওয়াল কলম প্রথম কলমের শপথ করেছেন কিসের শপথ জোরে বলেন কিসের শপথ কলম কলম দিয়ে কী করেন আপনারা জোরে বলেন কলম দিয়ে কী করেন এই কলমের মুফাসিরিনে কেরম আরেকটা ব্যাখ্যা দিয়েছেন এই কলমটা হলো ওই কলম যেই কলম দিয়ে যেই কলম দিয়ে আল্লাহ তালা কে লেখেন কি লেখেন তাকদির ভাগ্য আপনাদের ভাগ্য লিখেন না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুহান এখন তাকদির যেই কলম দিয়ে লেখে ওই কলমের শপথ আল্লাহ করেছেন মুফাসের নিকরাম তারপরে কলম দিয়ে তোমরা যা লিপিবদ্ধ করো পৃথিবীর ইতিহাসে যত ইতিহাস গ্রন্থ লেখা হয় সমস্ত ইতিহাস গ্রন্থের শপথ আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তারপরে রব্বুল আলামিন বলেন মানতা বিনিআমতি রব্বিকা বিমাজনুন এনবি আমি আপনাকে নামত দিয়ে ধন্য করেছি আমি আপনাকে পাগল বানাই না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইননাকা লা আজরান রম তোমার জন্য অবশ্যই আছে এ অপুরন্ত রণ আমার ভাইয়েরা একটু বুঝেন বোঝার জন্য চেষ্টা করেন কোন পাগলকে কেউ কোনো হাদিয়া দেয় কিনা বলেন কোন পাগলকে কেউ আজ পর্যন্ত কোনো হাদিয়া দেয় পাগলকে আজকে কি কেউ পুরস্কার দিবেন আপনি এই এই বাজারে একজন পাগল রাজগঞ্জ বাজার মনে করেন একজন পাগল আছে এই পাগলকে কোনোদিন আপনি খুশি হয়ে পাঁচশো টাকা পুরস্কার দিবেন আপনি কেন দিবেন না এতো পাগল এতো কিছু বোঝে না কি করে না করে কিছু বোঝে না আর লাচারে বলছেন ওইন্য লে কেন ল্যা অ্যান রঁয়ে আপনাকে অসংখ্য অসংখ্য পুরস্কার দিয়ে আমি ধর্ম করবো লা জেরন গঞ্জমেন্নু অসংখ্য পুরস্কার দিব শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনাকে এমন চরিত্রের অধিকারী করা হয়েছে আপনাকে এমন চরিত্রের অধিকারী করা হয়েছে লাআলা খুলুক আযীম যেই চরিত্র কোন নবীকে আমি দেই নাই পূর্ববর্তী যত নবী ছিল কোন নবীকে এত পুত পবিত্র এমন সুন্দর চরিত্রের অধিকারী কাউকে করি না মানে এত বড় এত বড় যে বড় কোনো শেষ নাই যেই বড়ের কোনো সীমানা নির্মাণ করে সীমানাকে কেউ কখনো পরি শেষ করতে পারবে না এমন অসংখ্য নে দিয়ে আমি আপনাকে ধন্য করব এমন পূত পবিত্র চরিত্র আমি আপনাকে দিয়েছি এই চরিত্রের অধিকারী আমি আপনাকে করেছি আপনি টেনশন করবেন না কাপের মর্শেকেরা দিয়ে বলেন হেনবি আপনাকে যারা আবতার বলে নির্বংশ বলে আমি আল্লাহ তালা তাদেরকে নির্বংশ করে দেবো রসুলকে বলে রসুলের যখন ফিতা রসুলের যখন ছেলে যখন ইব্রাহিম এতে করলেন এতেকালের পরে সবাই রসুলকে বলা বলি করছেন আর ডাক দিয়ে বলছেন এ মোহাম্মদ তোমাকে আবতার তোমার লেসকাটা নির্ভংশ আজকে যাদের সন্তান হয় না তাদেরকে কি বলে নির্বংশ বলে রসুলকে যখন আবতার নির্ভংশ লেস বিভিন্ন রকম খারাপ খারাপ যখন গালি দিচ্ছি মোহাম্মদ পরে যাওয়ার পর তার নাম ডাক নেওয়ার মতো কেউ থাকবে না এমন কথা যখন বলছেন রসুল একটু টেনশনে পড়ে গেলেন রসুল চেহারা মলিন হয়ে গেল আমার ভাইয়েরা যখন আপনার সন্তানাদি না হবে সন্তানাদি মারা যায় তখন এই লোকটা কি হয় জানেন একেবারে এক একদিক হয়ে যায় এই লোকটা টেনশানে পড়ে যায় কি করবে আমি মৃত্যুর পরে আমি কাউকে তো রেখে যাইতে পারলাম না রসুল উল্লা টেনশানে পড়ে গেলেন আল্লাহ তালা সুরা কাউ সার্না করে রসুলকে খুশি করে দিলেন الله تعالى يقول إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر شباب قرنا إنا أعطيناك الكوثر فصل لربك وانحر আপনাকে আপতার বলছে আপনাকে নির্বংস বলছে আপনার নামটা কেউ নিবে না আপনার সব কিছু ধ্বংস আপনাকে এমন এমন যারা গালি দেয় যারা আপনাকে পাগল বলেন হে নবী আপনি টেনশন করবেন না আপনাকে আমি আফতার বলি নাই নির্বংশ বলি নাই আপনাকে আমি আল্লাহ আল্লা রাজ্য অসংখ্য পুরস্কার দেব শুধু সামান্য পুরস্কার দিয়ে ধন্য করব না একটা কেস দিয়ে ধন্য করব না একটা জান্নাত দিয়ে ধন্য করব না হে নবী আপনাকে এমন পবিত্র সুসংবাদ আমি আপনাকে দিচ্ছি হাসরের ময়দানে যেদিন আপনার উম্মতেরা পানির পিপাসায় কাতর হয়ে যাবে জিহবা বের হয়ে যাবে মানুষগুলির মাথা আরেক বিঘা উপরে সূর্যকে ঝুলিয়ে দেওয়া হবে পায়ের জমিন যখন তামা হয়ে যাবে সেদিন আপনার উন্মতের জন্য আমি হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিলাম সোভানাল্লা বললেন হেন তো অসংখ্য নামত দিয়ে আপনাকে ধন্য করব যেই নামত আপনি শেষ করতে পারবেন না হাউজে কাউসার দিলেন আল্লাহ রসুলের সমস্ত নবীরা যেদিন টেনশনে পড়ে যাবেন কেউ দাঁড়াতে পারবেন না আল্লাহর সামনে সেদিন আমার নবী দাঁড়াবেন সমস্ত নবীদের পক্ষ হয়ে উকিল হিসাবে চিৎকার দিয়ে বলেন সমস্ত নবীরা সমস্ত উন্মতেরা টেনশান কে কথা বলবে আল্লাহর সামনে আজকে সমস্ত নবীরা সাজদায় পড়ে যাবেন সমস্ত হাসরবাসী সাজদায় পড়ে যাবেন সমস্ত হাসরবাসীরা টেনশানে নিজের আমল নামাগুলি সামনে দেখবেন যেদিন এমন বিভীষিকাময় অবস্থা হবে সেই বিভীষিকাময় অবস্থায় আমার নবী সাজদা পরে পরে কাঁদবেন আর বলবেন আল্লাহ হে হাবিব আপনি আর কাঁদবেন না দুনিয়ার হায়াতে জিন্দিগি একদিনও শান্তিতে ঘুমাতে পারেন না সামান্য চাটায়ের মধ্যে শুয়ে শুয়ে আপনার পিঠের মধ্যে চাড়ায়ের দাগ লাগিয়ে দিয়েছেন হে নবী একদিনও আরাম করতে পারেন নাই তাই ফের ময়দানে যেমন কষ্ট করেছেন মদিনায়ও কষ্ট করেছেন নবী জীবনের শেষ দিন পর্যন্ত আপনি কোনো শান্তি করতে দুনিয়ায় যান নাই হে নবী আজকে আপনাকে আনন্দে আমি দেখতে চাই আপনি সাজদা থেকে মাথা উঠান আর কাঁদবেন না আপনি যদি কাঁদেন আমি আল্লাহ আর সহ্য করতে পারি না চিৎকার কাঁদতে বলেন আমার নবী সাজদা থেকে মাথা উঠাবেন আল্লাহ জানাব বলবেন ইরফার আসা হ্যা নবী মাথা উঠান হরফা দুসাপ্পা আপনি যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ আমি আল্লাহ করে নেব সুপারিশ করতে দেরি আর এক হবে না গ্রহণ করে নেব সমস্ত নবীদের সমস্ত নবীরা পর্যন্ত সন্তুষ্ট হয়ে গিয়েছেন আসলের মাঠটা কেমন হবে সামান্য উপমাদি মাঠটা হবে এমন সমস্ত মানুষগুলি এমন একটা বিকট শব্দ এমন একটা বিকট আওয়াজ হবে। এক আওয়াজের সাথে সাথে সমস্ত মানুষগুলি ঠায় দাঁড়িয়ে থাকবে আর কোনো লড়ি হবে না আল্লাহ তাআলা পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন ইজা জুলসিলাতিল লাদসুলাহা ওয়া আখরাজাতিল আরযু আসকalahা ওয়া ক্বালা লিনসানু মালাহা পৃথিবীকে আল্লাহ তালা ভেঙে দিবেন পৃথিবীর নিচের যা আছে আল্লাহ তালা সব উপরে নিয়ে আসবেন পৃথিবীকে আল্লাহ তালা সমতল ভূমিতে রূপান্তর করবেন আসমানও কেউ নাই জমিনেও কেউ নাই কোনো কিচ্ছু নাই পৃথিবী একটা সমতল মাঠে পরিণত এই অবস্থা আল্লাহ তালা ডাক দিবেন চল্লিশ হাজার বছর পর্যন্ত আল্লাহ শুধু ডাকবেন ইয়া দুনিয়া আইনা জীবালু খে দুনিয়ার পাহাড় বিশাল বিশাল পাহাড় গুলো কোথায় তোরা ইয়া দুনিয়া আইনা জারুক হে দুনিয়ার বিশাল বিশাল গাছরা কোথায় তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন ইয়া দুনিয়া আইনা আইনা সুলতানু খে দুনিয়ার ক্ষমতাধর সেই শক্তিশালী বাদশার আজ কোথায় তোদের কথা তোদের বদনাম কেউ করতে পারতো না তোদের কথার বিরুদ্ধে একজনের কথা চলত না সারা পৃথিবীর মানুষগুলিকে তোরা এমন ভাবে বাক্রুদ্ধ করে দিয়েছিলি কোথায় তোরা হে দুনিয়া দুনিয়া আইনা সুলতান সেদিন সমস্ত পৃথিবীর চারুদিগন্ত থেকে আল্লাহ তারা শুধু ডাকবেন লিমানিল মূল কুলিয়ম লিমানিল মূল কুলিয়ম লিল্লাহিল ওয়াহিদিল কহ সেদিন কোনো সারা শব্দ হবে না পৃথিবীর চারো দিগন্ত থেকে শুধু ভেসে আসবে এই প্রতিদ্বন্নি ভেসে আসবে কেউ ডাক দিবে না কথা বলেন পৃথিবীর কোনো গাছ আছে সেদিন বিশাল বিশাল কোনো গাছ আছে বিশাল বিশাল পাহাড়গুলি আছে বিশাল বিশাল ক্ষমতাদর সেই জুলুম বা সৈরা সমস্ত বাচ্চারা কেউ আসে সেদিন কেউ না হয় চল্লিশ হাজার বছর ডাকবে কতদিন কতদিন চল্লিশ হাজার বছর ডাকবে আর বলবে একজন দাঁড়া কে আছো কেউ দাঁড়াবে না সেদিন আল্লাহ পৃথিবী পৃথিবীর সমস্ত পানিগুলিকে আল্লাহ সমস্ত সমুদ্রের সমস্ত পানিগুলিকে আল্লাহ আগুন বানিয়ে দিবেন আগুন আগুন সূর্যকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে মারবেন চন্দ্রকে আল্লাহ তালা পৃথিবী পৃথিবীর উপরে ভাবে ছুড়ে মারবেন চন্দ্র সূর্য এবং কি নক্ষত্রগুলিকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে নিক্ষেপ করবেন কেমন বিভীষিকাময় অবস্থা হবে সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে অনেকে বলে সমুদ্রের মধ্যে কেমনে আগুন ধরে এটা কি বিশ্বাস করা যায় কথা বলেন কয়দিন আগে দেখেছেন না আপনারা সমুদ্রের মধ্য পর্যন্ত আগুন জ্বলে দেখছেন না আপনারা আর ভিতর থেকে লাভাগুলি বের হচ্ছে সমুদ্রের পানি পর্যন্ত আগুনে রূপান্তর হয়ে যাচ্ছে সমুদ্রের নিচে আগুন আছে আমরা মনে করি উপরে পানি আছে নিচে কেমনি আগুন থাকে আল্লাহ তাআলা যদি রেখে দেন আল্লাহ তালা এখন দেখাচ্ছেন আস্তে আস্তে আগে তো মানুষ কিচ্ছু জানতো না আমার ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাহ রহিউসাল্লামকে যখন বলছেন তুমি আবতার তুমি নির্ভংস তুমি এই বিভিন্ন রকম খারাপ কথাগুলি যখন বলতো আল্লাহ তালা বলছেন হে হাবিব আপনি টেনশন করবেন না আপনি কিন্তু আপনার নয় আপনি নির্বংশ নয় আপনাকে ইন্না না কাল কাউসার আপনাকে কাউসার দিয়ে আমি ধন্য করেছি কেমন হার আপনি আপনার প্রভুর সালাত আদায় করুন এবং কোরবানি করুন কোরবানি করতে হবে কার জন্য কথা বলেন কার জন্য কোরবানি করব আমরা সময়ের কোরবানি করা দরকার আছে না নেই সময়ের কোরবানি করতে হবে মালের কোরবানি করতে হবে তারপরে আল্লাহ আল্লাহর্বুল আলমিন বলেন শীঘ্রই তুমি দেখতে পারবে আর তারাও দেখবে কে আবতার কে নির্ভংস কে ধ্বংস হয়েছে শীঘ্রই দেখতে পারছে না তারা কিছুদিন পরে দেখলো যে আবু জেহেল যা করছে আবু জেহেলের কোনো সারা শব্দ নাই আবু জেহেলের সম্মান নাই আবু জেহেলের সম্মান দিন দিন শেষ হচ্ছে তারপরে দিয়ে আবুলাহাব আবু আহাবকে আল্লাহ তালা সুরত এই লাহাব নাজিল করে আল্লাহ তালা তাকে একেবারে মাতি মাটির সাথে দর্শাইয়া দিয়েছেন তাব্বতীয় আবুলহাবের দুই হাত ধ্বংস হোক আবুলাহাবের দুই হাত ধ্বংস হোক এবং কি তার স্ত্রীও ধ্বংস হোক এমন আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়া লাহাবকে ঠান্ডা করে দিয়েছে একদিন আবু জেহেল কি করছেন জানেন মোহাম্মদ রসুল আল্লাহ সালিয়াস্লাম কি পাগল সারা জীবন পাগল বলতো এক বেদুইন আসছে আবু জেহেলের কাছ থেকে কিছু টাকা পাইতো নেতা মানুষ কিছু টাকা পাইতো এখন নেতার কাছে টাকা পাওয়ার জন্য টাকা নেওয়ার জন্য আসছে আবু জেহেল বলছে ওই যে আমাদের একটা একটা লোক আসে ওই আবু সুফিয়ানের কাছে গেছে যাওয়ার পরে বলছেন আমি তো আবু জেহেলের কাছে কিছু টাকা পাইতাম এখন আবু জেহেল কিন্তু টাকাগুলো দিচ্ছে না তো ওই আবু সুফিয়ান কি করছেন আবু জেহেল আবু সুফিয়ান ওতবা সাহেবরা বলছেন যাও ওই যে ওই যে এক ঘরের ওই ঘরের মধ্যে মোহাম্মদ নামের যে লোকটা আছে ওনার কাছে যাইলে ওই মোহাম্মদের কাছে যাওয়ার পরে মোহাম্মদ যদি আবু জেহেলকে বলে দেয় আবু জেহেল দিয়ে দিবে টাকাটা এখন ওই লোকটা গেছে বেদুইন জায়া বললেন এ মোহাম্মদ আপনি নাকি বললে আবু জেহেল নাকি টাকাগুলা দিয়ে দিবে এজন্য আমি আপনার কাছে আসছি কে পাঠাইছে ওই যে লোকগুলি বসে আছে ওরা পাঠাইছে কথা বলেন ওরা পাঠাইছে কি জন্য রসুলের সাথে ঝগড়া বাজানোর জন্য কথা বলেন ঠিক না ব্যাডি এখন নেতার কথা বলছেন আবু জাহেলের কথা বলছেন আর রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম সবসময় ছিলেন কোমল হৃদয়ের মানুষ লোকটা যায়া যখন কায়দা দিসে হ্যাঁ মোহাম্মদ কিন্তু আমার ঘরের বাচ্চারা খেতে পারে না কিন্তু আবু জাহেল টাকাগুলো দিচ্ছে না এই কথা বলার পরে আমার রসুল ছিলেন সব হার্ডে আমার রসুল চোখ থেকে পানি ঝরলেন রসুল বললেন চলেন ভাই চলেন রসুলের কিন্তু ভিতরে ভিতরে ভয় আসে না নাই যে আবু জাহেল তো আমাকে মারবে রসুল চলে গেলেন আবু জেহেলের বাসায় যাওয়ার পরে বললেন চাষা একটু দরজা খোলেন আল্লাহ রসুল যখন দরজায় হাত দিয়ে বললেন চাষা এই কথা বলতে দেরি আবু জেহেল চিৎকার দিয়ে দৌড়াইতে দেরি হয় চিৎকার দিয়ে বলেন শুভ কেন দৌড়াই আসলো নেতারা কিন্তু তামসা চাচ্ছে কথা বলেন ওরা না তামসা চাচ্ছে লাগাই তো দিছি কিছুক্ষণ পরে আবু জেহেল মোহাম্মদকে পিটাবে রসুল্লাহ যখন দরজায় হাত দিলেন আবু জেহেল দৌড়ায় চলে আসে এটা তো অবাক কাণ্ড ঘর থেকে আবু জেহেল দৌড়ায় চলে আসলেন বলেন বাতিজা কি জন্য আসতো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ এই জন্য আসছি যে এই বেদুইন লোকটা অসুস্থ অসহায় মানুষ অসুস্থ মানুষ এ তোমার কাছে নাকি কিছু টাকা পাই তো টাকাগুলো দিয়ে দাও বলতেছে হে মোহাম্মদ তুমি একটু দাঁড়াও আমি টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে আসছি সবাই অবাক হচ্ছে কি রে এটা কি কেমন মহামেলা করতেছে আবু জেহেল টাকা দিয়ে তাড়াতাড়ি বলছে মোহাম্মদ তাড়াতাড়ি আমার দরজা থেকে তাড়াতাড়ি যাও আবু সুফিয়ান অদ্বার সেই ডাক দিয়ে বললেন এই আবু জেহেল তুমি নেতা মানুষ এই কেমন কাণ্ড করলাম মোহাম্মদকে তোমার কাছে পাঠিয়েছি শুধু তামসা দেখার জন্য তুমি মহাম্মদকে কে একsila কয়টা থাপরানি দিবা কয়টা পিটো দিবা এই জন্য তোমার কাছে পাঠিয়েছি আবু জাহেল লাগ দিয়ে বলেন হে আবু সুফিয়ান আদবা সাইবারা শুনো মোহাম্মদ আমার ভাতিজা মোহাম্মদ যখন আমার দরজার মধ্যে যখন হাত দিয়েছে আর আমাকে চাচা বলে যখন সম্বোধন করেছে আমি শুনতে পারছি সারা পৃথিবী ব্যাপী চিৎকার দিয়ে শুধু বলছে আবু জেহেল তাড়াতাড়ি বাইর আমি শুনতে পারছি পৃথিবীর চারোদিক গন্ত থেকে চিৎকার দিয়ে হাউ করে দিয়ে হে আবু জেহেল বের হ তাড়াতাড়ি বের হ খবরদার তাড়াতাড়ি বের হ মোহাম্মদ তোর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে তাড়াতাড়ি বের হ খবরদার নাহলে পৃথিবী প্রকম্পিত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বের হ দৌড়ায় চলে আসলাম তারপরে আসার পরে তুমি দরজায় আসার পরে এমন না তো জানো হচ্ছ কেন দুই হাত জোড়ো করে দিলা কেন মোহাম্মদের সামনে এটাই তো আমরা বুঝতে পারলাম না নেতারা এমন আচরণ দেখে কর্মীরা তো হতবাক কথা বলেন ঠিক না বেটি তখন আমি এই জন্য আমি নত জানু হয়েছে মোহাম্মদ আমার যে দরজার চোখাটের মধ্যে দাঁড়ানো সেই দরজার চোখাটের মধ্যে আমি নজর করে দেখলাম বিশাল একটা সাপ এভাবে হা করে আছেন আর এই সাপটা আমাকে চিৎকার দিয়ে দিয়ে ডাকতেছে হে ও আবু জেহেল হেল হয়তো মোহাম্মদের কথা শুনবি আর না হলে আমার পেটের মধ্যে আসবি তাড়াতাড়ি মোহাম্মদ যা বলে তা শুন আর না হলে আমি তোকে এখনই গিলে খেয়ে ফেলবো আবু জেহেল যখন এই বর্ণনা দিলেন আবু সুফিয়ানের হৃদয়ের মধ্যে একটু ভালোবাসা আসলো আবু সুফিয়ান ওই দিন প্রথম নাম্বার তার হৃদয়ের মধ্যে ধাক্কা আসলো মোহাম্মদের অনুসারী হওয়ার জন্য আমার ভাইয়ের নবী কেমন পাগল ছিলাম আবদুল্লাহ আব্দুল্লা জুলাইন আবদুল্লা একশী একজন ঘরের যখন সন্তান ছিল তার বাবা ইন্তেকাল করেছে তার চাচার কাছে লালিত পালিত হয়েছেন ওই আবদুল্লাহ মুহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহসাল্লামের চেহারা মোবারক দেখে সে পাগল হয়ে গেলেন আমার নবীর কাছে আসা যাওয়া করছেন একদিন চাচাকে ডাক দিয়ে বলছেন হে চাচা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে যেমন দেখি তুমি কেমন দেখো ক তুমি কেমন দেখো ক মোহাম্মদকে আমি দেখি তো মোহাম্মদের কর্মকাণ্ডগুলি ভালো এই সসা আমি মোহাম্মদকে আমি তো দেখি ভালো তুমিও তো দেখো ভালো মুহাম্মাদের কাজগুলিও দেখো ভালো সংস্করণের কাজ করে মা আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করছে। মানুষের দুঃখ দুর্দশা বুঝে মোহাম্মদ দৌড়ায় চলে যায় মোহাম্মদের এই কাজগুলি আমি অনেক খুশি হই তুমি খুশি হও তাহলে আমাকে একটু অনুমতি দাও আমি মোহাম্মদের কাছে যাব। চাষা রাখ দিয়ে বলেন খবরদার বাতি যা যাওয়া যাবে না মোহাম্মদের কাছে যাওয়া যাবে না মোহাম্মদের কাছে যাওয়ার পরে আমার এই বংশের উপরে তুই চুনকালি লাগাবি খবরদার মোহাম্মদের কাছে যাওয়ার পরে এই বংশের কোনো সম্মান সয় সম্পত্তি কোনো কিছু পাবে না দৌড়ে বলেন চাচা আপনি যদি আমাকে কোনো সম্মান সম্মান সম্পত্তি কোনো কিছু না দেন আমাকে সব কিছু থেকে যদি তার্য পুত্র করেন তারপরও আমি মোহাম্মদের দরজা আমি ছাড়তে পারবো না আবদুলজ্জাকে আজ্জাকে বিতাড়িত করলেন আবদুল বললেন গায়ের যত জামা আছে সমস্ত জামাগুলি খুলে দিলাম সমস্ত জামাগুলি খুলে দিলেন তারপরে সামান্য একটা ছোট একটা প্যান্ট বা বরণের মধ্যে ছিল ওই প্যান্টটাও খুলে দিলেন এর মানি হল এর কারণে সরমে লজ্জায় যেন আব্দুল্লাহ এখান থেকে না যায় আব্দুল্লাহ রাগ দিয়ে বলেন মায়ের কাছে গেলেন মাঘ। ও আমার করে যা টুকরা মা আমি তোমার করে যার টুকরার সন্তান আমি মোহাম্মদের কাছে যাচ্ছি চাচা আমার পরন থেকে সমস্ত কাপড়গুলি খুলে ফেলেছি মা আমাকে একটা চাদর দাও আমাকে কোনো কাপড় দাও আমি মোহাম্মদের কাছে একটু যাব ও মা একটু আমাকে যাওয়ার জন্য অনুমতি দাও আব্দুল আবদুল্লাজাকে তার মা একটা চাদর দিলেন একটা কম্বল দিলেন এই কম্বলটা দুই ভাগ করেন জুলবারজাদাইনের জন্য বলা হয় এই জুলবারজাদাইন দুইটা টুকরা বললেন এক টুকরা গায়ের মধ্যে দিলেন করণের মধ্যে দিলেন আর এক টুকরা গায়ের মধ্যে দিয়ে শীতের সময় ছিল কাঁপতে কাঁপতে আমার রসুল রোজলার সামনে দাঁড়ানো রসুল যখন ফজরের সময় আসলেন আব্দুল হোজ্জাকে দেখে দাদ দিয়ে বলেন হে আবদুল হোজদার তোর এই অবস্থা কেন তুই সবসময় আসছিস সুন্দর সুন্দর জামা পরে পরে আমার কাছে আসছিস সম্ভ্রান্তশীল ঘরের সন্তান আজকে কেন তোর গায়ের মধ্যে সামান্য এই সালার চট নিয়ে সামান্য কম্বল দিয়ে চলে আসতি রে আবদুল্লাহ কি হয়েছে রে বল আবদুল্লাহ রাখদেই বলেন ইয়ারসুল আল্লাহ আমার চাষা আমাকে ধৈর্যপুত্র করেছেন আমার মায়ের কাছ থেকে আমি সামান্য কম্বল নিয়ে আসলাম আর আমার চাষা আমার পরম থেকে সমস্ত কাপড়গুলি খুলে রেখে দিয়েছেন নবী ডাক দিয়ে বললেন আল্লাহ নবী নিজের চাদুর মুবারক দিয়ে আবদুল্লাহকে দিয়ে দিলেন আর বললেন হে আবদুল্লাহ আজ থেকে আব্দুল্লা থেকে তুই আজ থেকে হলি আবদুল্লাহ আমার ভাইয়েরাম শুধু তাই নয় এ সব সময় কোরআন তেলাওয়াত করতে চিৎকার দিয়ে দিয়ে আব্দুল চিৎকার দিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত শুনে সাহাবেক রাম আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন আল্লাহ রসুলের কাছে যখন বিচার দিতেন আল্লাহ রসুল বললেন আব্দুল্লাহকে তোমরা আসতে কোরআন পড়তে বলো না এ আব্দুল্লাহ নিজের পরনের একটা জামা পর্যন্ত কাপড় পর্যন্ত আনতে পারে নাই এই ইসলামের জন্য অনেক ত্যাগ কোরবানি করেছে

আর বললেন হে আল্লাহ বুখারির বর্ণনা আল্লাহ নবী দোয়া করলেন হে আল্লাহ আমার আব্দুল আজ্জার রক্ত আল্লাহ তালাম আমার আব্দুল আজ্জার রক্ত এই কাফের মোশেকদের জন্য আমি হারাম করে দিলাম আব্দুল অজ্জার জ্বর হলো জ্বরের সাথে মৃত্যু বরণ করলেন আর উজ্জাকে কবরের মধ্যে নামাচ্ছেন আমার নবী মোহাম্মদ রসুর কবরের মধ্যে নামাচ্ছেন এমন মুহূর্তের মধ্যে আল্লাহ নবী পা কে এভাবে উপর করে করে হাঁটছেন আল্লাহ নবী এভাবে হাঁটা দেখে কবরের মধ্যে নামাচ্ছেন আর বলছেন আল্লাহ আমা আমি আজ পর্যন্ত আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়েছি আল্লাহ তুমিও খুশি হও সমস্ত সাহাবিরা হাও মাও করে কান্না শুরু করে দিয়েছেন আবহর কান্না করেন অমর কান্না করেন আর বলছেন এমন লাশ যদি আমাদের যদি হতো আমাদের তো কিসমত হয়ে যাইত আর আবদুল্লার জায়গায় যদি আমি অমরের লাশ হয়ে যাইত আবদুল্লার জায়গায় যদি আমি আবু বকরের লাশ হতো কতই না ভালো হতো নবী এভাবে হাঁটছেন সমস্ত সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাম আপনি এভাবে কেন হাঁটছেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আমি এভাবে কেন হাঁটছি জানো নি আল্লাহ আব্দুল জানা যায় আল্লাহ তালা আসমান থেকে এত অসংখ্য অসংখ্য পরিমাণ আল্লাহ নাজিল করেছে যার দরুন আমি আমার পাও জমিনের মধ্যে রাখার সুযোগ পাই না গতকাল আমার ভাইরা গতকাল বা পরশুদিন এক কুলাঙ্গার এক কুলাঙ্গার সন্তান আমার রসুলকে নিয়ে সাহাবাই কানমদেরকে নিয়ে বিভিন্ন রকম খারাপ কথা বলছেন খুব সাধুবাদ জানাচ্ছি ওই বাবাকে যেই বাবা তার এই সন্তান এই কুলাঙ্গর সন্তানকে মুহূর্তের মধ্যে ত্যায পুত্র করেছেন আলহামদুলিল্লাহ বলেন ওই বাবাকে অনেক খোশকিসমত আল্লাহ তালা যেন এমন বাবা তৈরি করে দেন আল্লাহর জন্য ভালোবাসা থাকবে আজকে যদি আমার সন্তান নষ্ট হয় আমি আমার সন্তানকেও ত্যায্য পুত্র করতে পারবো কথা বলেন পারবেন তো ইনশাআল্লাহ রসুলকে ভালোবাসতে হবে যদি ভালোবাসা আল্লাহ রসুলকে এমন দেখাতে হবে পৃথিবীর সব থেকে ভালোবাসা সন্তান থেকে মাল থেকে ধন দৌদ থেকে সব থেকে যদি ভালোবাসা না দেখান আপনি কখনো ইমানদার হতে পারবেন না এজন্য আমার ভাইরা যেন আমরা যেন আমার রসুলকে ভালোবাসে আমাদের জীবনটাকে যেন সুন্দর করতে পারি আল্লাহ তালা সে তফির দান করুন